देखुन त्रिपुरा राज्य मध्य ग्रुप डी एवं एमटीएस पदे आबारो देखुन सेखाने लोक नियोगের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। তাহলে ডিটেইলসে বলেছি, তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। তাহলে আমরা ভিডিওটি শুরু করে নিচ্ছি। তাহলে দেখুন, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে, আইসিএমআর থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। প্লিজ আপনারা যারা ইচ্ছুক রয়েছেন ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন, তা না হলে আপনাদের সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে প্রবলেম হবে, কেননা এই যে পিডিএফটি রয়েছে টোটাল 5টি পেজের। তাহলে দেখুন, এই নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছিল 10/3/2022-এ এই নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছিল এবং ওদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া রয়েছে এবং যে পোস্টটিতে আপনারা আবেদন করবেন দেখুন সেখানে বলা হয়েছে টেম্পোরারি কন্ট্রাক্ট বেসিকের মাধ্যমে নিয়োগ করা হবে এবং সেটা ত্রিপুরা স্টেটের মধ্যে দেখুন নিয়োগ করা হচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখে নিচ্ছি, দেখুন সেখানে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে এবং সেখানে একটি পোস্ট রয়েছে এবং যারা শুধুমাত্র 12 পাস করে রেখেছেন সেখানে আপনারা আবেদন করতে পারবেন। সঙ্গে যাদের সায়েন্স সাবজেক্ট রয়েছে উইথ 50% মার্ক যাদের রয়েছে তারা সেখানে সবাই আবেদন করতে পারবেন এবং আপ টু সেখানে দেখুন 28 অবধি এখানে আবেদন করতে পারবেন। শিডিউল কাস্টের জন্য দেখুন আপনাদের এইজের রিল্যাক্সেশন দেওয়া থাকবে গভর্নমেন্ট নর্মস অনুযায়ী। সঙ্গে দেখুন আপনাদের সেখানে স্যালারি দেওয়া হচ্ছে প্রতি মাসে 20,000 টাকা করে স্যালারি দেওয়া হবে এবং সেখানে লাস্ট ডেট দেখুন অ্যাপ্লিকেশনটি করার দেখুন 30/3/2022-এ সেখানে লাস্ট ডেট। তাহলে দেখুন মার্চ মাসের 31 তারিখ অবধি সেখানে আপনাদের আবেদন করার লাস্ট ডেট। নেক্সট দেখুন বলা হয়েছে আপনাদের পোস্ট নেম বলা হয়েছে গ্রুপ ডি এবং এমটিএস পদে লোক নিয়োগ করা হচ্ছে, সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে এবং দেখুন সেখানে বলা হয়েছে একটি পোস্ট রয়েছে। তাহলে বন্ধুরা আমি রিকোয়েস্ট করব আপনারা একটি পোস্ট থেকে সেখানে ইগনোর করবেন না, প্লিজ রিকোয়েস্ট করছি আপনারা প্লিজ এই পোস্টগুলির মধ্যে যারা ইচ্ছুক রয়েছে সেখানে আবেদন করবেন, কেননা একটি পোস্ট থেকে আপনারা অনেকেই সেটা ইগনোর করেন। প্লিজ আমি রিকোয়েস্ট করব ইগনোর করেন না, প্লিজ আপনারা অ্যাপ্লাই করবেন যারা ইচ্ছুক রয়েছেন এবং যাদের এডুকেশন ম্যাচ করবে। তাহলে দেখুন আপনাদের এসেন্সিয়াল যে কোয়ালিফিকেশন প্রয়োজন দেখুন এই পোস্টটির জন্য এমটিএস এবং গ্রুপ ডির জন্য যারা আবেদন করবেন দেখুন সেখানে যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে রেখেছেন অথবা আপনাদের হাই স্কুল অর ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড থেকে যারা পাস করে রেখেছেন সেখানে আপনারা সবাই আবেদন করতে পারবেন, মেল ফিমেল উভয়ে এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন। আপনার এজমিল চাওয়া হয়েছে দেখুন 18 বছর থেকে 25 বছরের মধ্যে যারা রয়েছেন আপনারা সবাই সেখানে আবেদন করে নিতে পারবেন। আপনার যে স্যালারি দেওয়া হচ্ছে মান্থলি 18,000 টাকা করে মান্থলি স্যালারি দেওয়া হচ্ছে এবং সেখানে দেখুন সেম টু সেম সেখানে লাস্ট ডেট বলা হচ্ছে অ্যাপ্লিকেশনটি করার 31/3/2022-এর মধ্যে সেটা করে নিতে হবে। তারপর দেখুন সেখানে বলা হচ্ছে নাম্বার 4-এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হচ্ছে আসামের জন্য। তাহলে দেখুন আসাম স্টেট থেকে যারা রয়েছেন আমাদের চ্যানেলের মধ্যে ফ্রেন্ডস, তাহলে দেখুন এই পোস্টটির মধ্যে যারা ইচ্ছুক রয়েছেন এবং যাদের এডুকেশন ম্যাচ করবে অবশ্যই সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। তাহলে দেখুন আমরা 1 নম্বর পোস্টটির মধ্যে চলে যাচ্ছি, দেখুন সেখানে সায়েন্টিস্ট সি মেডিকেল দেখুন ত্রিপুরার মধ্যে নিয়োগ করা হচ্ছে পোস্ট নেম এবং সেখানে একটি পোস্ট রয়েছে এবং সেখানে এডুকেশন বলা হয়েছে দেখুন যারা MBBS ডিগ্রি করে রেখেছেন তারাই সেখানে এলিজিবল, আপনারা সেখানে আবেদন করে নিতে পারবেন এবং যারা MBBS ডিগ্রি করে রেখেছেন বন্ধুরা সেখানে ডিটেলসগুলো ভালোভাবে দেখবেন। দেখার পর বন্ধুরা যারা স্যাটিসফ্যাকশন রয়েছেন দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন। তারপর দেখুন যারা আসাম থেকে রয়েছেন সেখানেও আপনারা আসামের জন্য গ্রুপ ডি এবং MTS পদে লোক নিয়োগ করা হচ্ছে এবং স্যালারি স্ট্রাকচার সহ আপনাদের লাস্টটি সম্পূর্ণ বিষয়টি দেওয়া রয়েছে। তাহলে দেখুন যারা ইচ্ছুক রয়েছেন আপনারা যে পোস্টটির মধ্যে আবেদন করবেন আপনারা দেখুন কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার পূর্বে আপনাদেরকে ছোটটি রিকোয়েস্ট করে নেব বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন প্রথমে বলা হয়েছে অ্যাপ্লিকেশনটি করবেন ওদের অফিসিয়াল প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটি আমি দেখিয়ে দেবো ভিডিও শেষে কীভাবে আপনারা ডাউনলোড করবেন। সঙ্গে আপনার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট সেটা সেলফ অ্যাটেস্টেড করে দেখুন ইমেলের থ্রুতে আবেদন করতে হবে। এই যে মেল আইডি দেখতে পাচ্ছেন এই মেল আইডির মধ্যে আপনারা সেন্ড করতে হবে আপনার সমস্ত রিলেভেন্ট ডকুমেন্ট সহ অ্যাটাচ করে এই মেল আইডির মধ্যে সেন্ড করতে হবে নির্দিষ্ট ডেটের মধ্যে। তাহলে দেখুন আপনাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশনটি করার 31/3/2022-এর মধ্যে বন্ধুরা সেখানে করে নিতে হবে। তাহলে মার্চ মাসের 31 তারিখ অবধি অ্যাপ্লিকেশনটি করার লাস্ট ডেট এবং সেটা ক্লিয়ারলি বলেছে দেখুন সেটা ইমেলের থ্রুতে আবেদন করতে হবে এবং সেটা সবচেয়ে সুবর্ণ সুযোগ বন্ধুরা সেখানে আবেদন করার জন্য আপনাদের কোনো ধরনের চার্জ প্রয়োজন নেই বন্ধুরা, ফ্রি অফ কস্টের মাধ্যমে সেখানে আপনারা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা দেখুন যারা আবেদন করেন জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো বন্ধুরা ডিটেলসে চেক আউট করে নেবেন। এই নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে রয়েছে, প্লিজ ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখানে গিয়ে জয়েন হয়ে অবশ্যই এই নোটিফিকেশন ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নেবেন এবং যদি আপনার কিছু প্রবলেম হয়ে থাকে তাহলে সেখানে আমাদের সঙ্গে কথা বলতে পারবেন। ফর্মটিও আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে ইজিলি আপনারা ডাউনলোড করে সেটা অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন ইমেলের থ্রুতে। তাহলে প্রথমে আপনারা দেখে নিচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশনটি করবেন। এর মধ্যে প্রথমে দেখুন অ্যাপ্লিকেশনটি ফর্ম ফিল আপের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তাহলে নোটিফিকেশনের প্রথমে দেখুন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি রয়েছে সেখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি সেখানে বসিয়ে নেবেন এবং অ্যাপ্লিকেশন যে সিরিয়াল নাম্বারটি বসাবেন এবং আপনারা যে পোস্টের মধ্যে আবেদন করবেন সেই পোস্টের নাম এবং আপনাদের সমস্ত বেসিক ডিটেলসগুলো ফিল করবেন। ফিল করে নির্দিষ্ট ডেটের মধ্যে আবেদন করতে হবে। সঙ্গে দেখুন আপনাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো বন্ধুরা সেখানে অ্যাটাচ করতে হবে, সঙ্গে আপনার সিগনেচার করতে হবে, সিগনেচার করে ইমেলের থ্রুতে আবেদন করতে হবে। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো দিয়েছি, তাও যদি আপনি কিছু প্রবলেম হয়ে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবং আমি রিকোয়েস্ট করবো আপনারা ত্রিপুরা রাজ্যের বা অন্যান্য স্টেট থেকে যারা দেখছেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, কেননা আপনাদের নিকটবর্তী কোনো সংস্থা থেকে যখনই কোনো নোটিফিকেশন পাবলিশ হবে সঙ্গে সঙ্গে আমরা ভিডিওর থ্রুতে অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপডেট দিয়ে দেব। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।